পাটা গরম হয়ে গেছে রে, তো ভুলে গেছি। অনেক দিন ধরে বলছে বুঝলা বন্ধুরা, যে পিয়াজি করো পিয়াজি করো, ব্যাসমানে রেখে দিয়েছে অনেক দিন হলো। আমি আলসেমি হয়ে করি না, আমারই দোষ, করলে কি নিজেও খেতে পারি, তার দিয়ে ভাবছি না করি। আশা করি এনেছে, খাওয়ার জিনিস হলে কথা। সেরকম পারি না গো আমি, দেখছো কেমন হয়ে যাচ্ছে, সেরকম আমি পাকা তো করতে হয় তাই করছি। ভাজা হতে হতে অর্ধেক খাওয়া হয়ে যাবে, বুঝেছ, অর্ধেক ভাজবো অর্ধেক খাওয়া হবে, আর বাদ বাকি যেটুকু থাকবে সেটুকু ভাজের জন্য। আর এগুলো এই সমস্ত জিনিস তো তাই না, ভাজা পকোড়া টকোড়া পাঁপড় টাপড় এগুলো সমস্ত জিনিস এরকম গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু ভালো লাগে না। এখন বেশ গরম গরম খেতে ভালো লাগবে, তারপরে ঠান্ডা হলে কী হয় জিনিসটা খেতে ভালো লাগে, তো কিছু করার নেই, ঠান্ডায় আমাদেরকে খেতে হবে। তোমাদের দাদা আস্তে আস্তে চারটার সময়, যদিও আমরা একটু ইচ্ছা করে খাই গরম খেতে পারবো, কিন্তু তোমাদের দাদা সেটা পারবে না, ওই ঠান্ডা একদম নরম হয়ে যায় সেটাই খেতে হয়। গরম কিন্তু, হ্যাঁ আর দিবা না দাদা, ঠান্ডা হোক তারপর দাম না, দেখ ভাই ছোট চিকেন বললাম কিন্তু গরম, পকোড়া চিলি নে মানে খা, পকোড়া গরম কিন্তু। আচ্ছা ঠিক আছে চলো।